আমি সুদীপ দত্ত। এটা ঠিক মানে কোন সালে হয়েছিল এক্স্যাক্ট সালটা আমার মনে পড়ছে না, কিন্তু ঘটনাটা ঘটে বীরভূম জেলাতে, মানে সেখানে আমার মামার বাড়ি আছে। তো আমরা ওই ধরুন কলেজ লাইফে মাঝে মধ্যেই আমি মামার বাড়ি যেতাম আর কি, এবং সেখানে যা হয় গ্রামে সমসাময়িক সমবয়সী অনেক ছেলেপিলেরাও থাকে, এবং সেই মামার বাড়িতেও আমার সমবয়সী অনেক ছেলে ছিল। তো তাদের সঙ্গে একদিন প্ল্যান করা হলো যে যেই বাড়িতে মামার বাড়ি ছিল যৌথ পরিবার, অনেক বড় ফ্যামিলি ছিল। তো সেই ফ্যামিলিটা পুরনো যে বাড়িতে থাকতো আগে, মানে গ্রামের ঢোকার পরে একদম শেষ প্রান্তে বাড়িটা ছিল, সেই পুরনো বাড়ি যেটাকে পোড়ো বাড়ি বলা হতো, সেই বাড়িতে একদিন যাওয়া হবে। এবার যেহেতু গ্রাম দেশ, আপনারাও বুঝতে পারছেন যে পুরনো পোড়ো বাড়ি পরিত্যক্ত বাড়িতে গিয়ে মানে সন্ধ্যের পরে যাওয়া ওখানে একটু রেস্ট্রিক্টেড ব্যাপার। তো বাড়িতে বললে পরে বাড়ির বড়রা কিছুতেই সেটা যেতে দেবে না, মানে আমার দিদা বা মামা বা যারাই ছিল তারা সেটা কিছুতে অ্যালাউ করবে না, সেটা আমরা জানতাম। তো আমরা যেটা প্ল্যান করলাম যে আমাদেরই একটা সমসাময়িক ছেলে ছিল, তো তার পিসির বাড়ি ছিল পাশের গ্রামে, মানে এই গ্রাম এখান থেকে নদী পার হয়ে পরের গ্রাম, সেইখানে তার পিসির বাড়ি ছিল। তো আমরা যেটা তখনকার দিনে এত ফোন বা এগুলো গ্রাম দেশে ছিল না, আমরা পাঁচটা বন্ধু ছিলাম, পাঁচটা বন্ধু মিলে যেটা প্ল্যান করলাম যে আমরা বলবো যে আমরা সেই পিসির বাড়িতে যাব, মানে এই বাড়ির থেকে ওই বাড়ি যাব, এবং সেই যাওয়ার টাইমটা আমরা বললাম যে ওই এই বাড়ির থেকে মানে আমার মামার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে 3:30 বেরোবো, বেরিয়ে পিসির বাড়ি চলে যাব। এবার তখনকার দিনের একটা রেওয়াজ ছিল যে এখান থেকে ওখানে যেতে হলে যদি আমরা সেই দিন যেতাম তাহলে তার পরদিন কোনো লোক পাঠিয়ে ওরা সেটা খবর দিয়ে দিত যে হ্যাঁ ছেলেগুলো পৌঁছে গেছে। কিন্তু এর মধ্যে একটা টাইম গ্যাপের ব্যাপার ছিল, মানে আমরা প্ল্যান যেটা করেছিলাম যে 3:30 তো এই বাড়ির থেকে বেরোবো, বেরিয়ে কিছুটা সময় মানে বিকেলটুকু আমরা অন্য কোনো জায়গায় কাটাবো, কাটিয়ে তারপর এই পোড়ো বাড়ি যেটা রাস্তার মাঝখানে পড়বে সেইখানে ঢুকবো হচ্ছে 6:30 সময়, ঢুকে মোটামুটি 8:30 অবধি ওখানে থাকবো। তখনকার গ্রাম দেশ মানে একেবারে মানে নিস্তব্ধ ছিল, মানে তখন সেভাবে ইলেকট্রিসিটিও ছিল না, হ্যাজাগের আলো এসব ছিল আর কি। তো যাই হোক, সেই প্ল্যান অনুযায়ী আমরা জিনিসটা এক্সিকিউট করা শুরু করলাম। মোটামুটি যে এক রাত বা দু রাত ওই পিসির বাড়িতে থাকবো বলে আমরা সব জামা কাপড় নিলাম এবং কিছু জিনিস লুকিয়ে নিলাম, যেমন লোহার রড, 5 ব্যাটারির টর্চ, এগুলো আমরা লুকিয়ে নিয়ে নিলাম সেখান থেকে। নিয়ে এবার আমরা বেরোলাম, খাওয়া দাওয়া করে 2:30 সময় খাওয়া দাওয়া হয়ে গেল, 3:00 সময় আমরা বেরোলাম। বেরিয়ে এবার তো গ্রাম দেশ, কোথাও তো জায়গা নেই সেখানে, মানে সবাই সবাইকে চেনে। এবার গ্রামের ছেলেরা যদি কোথাও জটলা নিয়ে বসে থাকে ঠিক আমার মামার বাড়িতে খবর চলে যাবে। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে সেখানে নদীর ধারে, মানে গ্রামটার একটু ডেসক্রিপশন দিই আমি, গ্রামটা যেখানে আমার মামার বাড়ি সেখান থেকে মেন রোডের দিকে গেলে বাঁ দিকে পড়ে পোড়ো বাড়িটা, তারপর আসে মেন রোড, মেন রোড ক্রস করে তারপর একটা নদী আছে, নদীটাকে ক্রস করলে তবে সেই গ্রাম যেই গ্রামে আমরা যেতে চাই। নদীটা এমন কিছু না, ময়ূরাক্ষী নদী, এবং নদীর তখন বর্ষা আসেনি, গ্রীষ্মকাল, ঠিক গ্রীষ্মকালও নয় মানে ওই পুজোর ওই কী বলে শীতের পর যে সময়টা সেই সময়টা চলছে, বসন্তকাল বলতে পারেন। তো তখন আমাদের ওই ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা শেষ হয়ে যেত,
জানুয়ারি থেকে নতুন সেশন হতো, মার্চ মাসে গেছিলাম। তো তখন না গ্রীষ্ম না মানে ঠান্ডা, বেশি মনোরম ওয়েদার। তো আমরা কী করলাম, নদীটা তখন কিন্তু মানে পায়ে হেঁটে ক্রস করা যেত, কোনো প্রবলেম ছিল না, মানে এক হাঁটু জল ছিল পুরো নদীটাতে এবং বালি ছিল তলায়। তো আমরা যেটা করলাম যে ওই নদীর ধারে একটা আম বাগান ছিল, আমরা ঠিক করলাম যে সন্ধ্যে 6টা অবধি আম বাগানটাতে কাটিয়ে নেব, নিয়ে গ্রামের দিকে ফিরে আসব। ফিরে এসে মেন রোডটা ক্রস করে ওই পোড়ো বাড়িটায় যাবো, কিন্তু সেই পোড়ো বাড়িটা কিন্তু আমরা স্ট্রেট রাস্তা দিয়ে আসতে পারবো না, রাস্তা দিয়ে আসলেই কিন্তু লোকেট করে নেবে লোক। তো আমরা যেটা করলাম যে রাস্তা দিয়ে আসবো না, আমরা ওই যে পরিত্যক্ত বাড়িটা ছিল তার পাশে একটা দিঘি ছিল, বড় পুকুর, বিশাল বড় পুকুর, সেটাকে দিঘি বলতো। এবার যেহেতু তখন জল কম ছিল, ওর জন্য দিঘির সাইডে চড়া পড়ে গেছিলো, সেখানে গ্রামের লোক মাঝে মধ্যে যাতায়াত করতো কিন্তু সন্ধ্যের দিকে কেউ যেত না। আমরা ঠিক করলাম ওই দিঘির ধারের যে রাস্তা হয়ে গেছে, পুকুরের পাশে চড়া পড়ে যে রাস্তা হয়ে গেছে, সেইখান দিয়ে আমরা ওই পোড়ো বাড়িতে আসব। এবার সেই প্ল্যান অনুযায়ী আমরা আবার ফিরে এলাম এবং সন্ধেবেলার জন্য কিছু খাবার নিয়েছিলাম, সেগুলো খাওয়া দাওয়া করে আবার ফিরে এলাম। ইতিমধ্যে ওই যে যেই বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল সেই বাড়িতে কিন্তু আমরা তো বুঝতে পারছি যে খোঁজ খবর শুরু হয়ে গেছে, মানে ওই বাড়িতে হয়তো বা ওই যে বন্ধুর পিসি ছিল সে হয়তো খোঁজ খবর করবে, কিন্তু খোঁজ খবর করলেও কোনো উপায় ছিল না। মানে তখনকার দিনে ওই সন্ধে মানে রাত্রিবেলা যতক্ষণে আমরা যাব ততক্ষণে ওই বাড়ির থেকে এই বাড়িতে কেউ আসতে রাজি হতো না, ওইখান দিয়ে কেউ আসবে না, সেটা আমরা শিওর ছিলাম। এবং ফোন টোনও ছিল না, কাজে খবর দেওয়ার কোনো ব্যাপার নেই, ওরা ওয়েট করবে। মানে আমাদের বিকেল 5টার সময় যাওয়ার কথা, আমরা যদি 8টার সময় যাই ওরা ঠিক ওয়েট করবে, 3 ঘন্টা ওয়েট করবে। তো আমরা যেটা করলাম যে আমরা ফিরে আসলাম, ফিরে এসে যেই বাড়িটায় ঢুকবো সেই বাড়িটা একটু ডেসক্রিপশন দিয়ে নিই আমি, যেই পুকুরের পাশ দিয়ে আমরা আসছি মানে দিঘির পাশ দিয়ে আসছি সেটা দিয়ে এসে ওই বাড়ির যে উঠোনটা ছিল, বিশাল বড় বাড়ি, তার একটা বিশাল বড় উঠোন, ওই উঠোনটাতে যে ব্যারিকেডটা আছে মানে যে বাউন্ডারি ওয়ালটা আছে, তারপরেই দিঘি শুরু হয়। এই দিঘি আর উঠোনের মধ্যে যে বাউন্ডারি ওয়ালটা সেটা বড় বড় ফাটল ছিল, মানে বিশাল বড় বড় ফাটল, সেখান দিয়ে মানুষ ঢুকে যেতে পারে কোনো ব্যাপারই না। এবার আমরা সেইখান দিয়ে যখন ঢুকছি তখন দেখলাম এই বাড়িটার সামনে একটা বলতে পারেন ট্যাঙ্কির মতো স্ট্রাকচার করেছে, মানে ওই বাড়িতে যে লাস্ট লোক থাকতো তাকে গ্রামের লোক বাবু মাস্টার বলতো, মানে উনি প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন এবং ওই বাড়িরই একজন সদস্য ছিলেন, আমাদের মামার বাড়ির দিকে রিলেটিভই হবেন হয়তো। তো উনি ওখানে থাকতেন, উনি লাস্ট ওখানে থেকেছিলেন লাস্ট অবধি, জীবনের শেষ অবধি। তো ওনার একটা সমাধি ওখানে করে দিয়েছিলেন, মানে ওনার যে পুড়িয়ে যে ছাইটা হয় সেটা ওখানে সমাধি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আমরা তো সেটার পাশ দিয়ে এসে ঢুকলাম, তখন মোটামুটি সন্ধ্যে 7টা, এবং গ্রাম বলে তখনকার দিনে তো এত টিভিও ছিল না বা এরকম মানে এত লাইট টাইট এত জাকজমক ছিলই না। তো সন্ধ্যে 7টার সময় গ্রামের লোক মোটামুটি সব ঘরে ঢুকে যেত, মানে রাস্তাঘাটে আর কাউকে দেখা যেত না। তো আমরা ফাটলের দিক দিয়ে এসেছিলাম। আচ্ছা একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু সেই দিন সকালবেলা একবার ওই বাড়িটা মানে দেখে আসতে গেছিলাম, ভেতরে ঢুকে দেখে এসেছিলাম। তো সন্ধ্যেবেলা যখন ঢুকলাম একে একে তো ভেতরে ঢুকলাম, প্রথম যে ঢুকলো সে হচ্ছে ওই গ্রামেরই ছেলে, প্রচণ্ড ডান পিটে ছেলে, ওকেই আমরা 5 ব্যাটারির টর্চটা দিয়েছিলাম। গ্রাম দেশে অন্য কিছু না থাকলেও সাপের ভয় আছে, কাজেই টর্চটা নিয়ে সে ঢুকলো। আচ্ছা উঠোনটা যেটা ছিল, উঠোনে হয়তো মনে হতে পারে বসন্তকাল বলে প্রচুর পাতা পড়ে আছে বা কিছু, কিন্তু সেরম ছিল না। মানে সেই বাড়ির যারা অংশীদার ছিলেন তারা কিছু দূর মানে আমি বলবো প্রায় 600-700 মিটার দূরে আরেকটা বাড়িতে থাকতো, সেই বাড়িটা পরে হয়েছে। তো অংশীদাররা যেটা করতো যে প্রত্যেক দিন সকালবেলা ওই উঠোনটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করাতো, কোনো কারণে হয়তো করাতো, মানে উঠোনে একটা গাছ ছিল, গাব গাছ বলে ওটাকে, ওই গাব ফল পারতো টারতো বা কিছু একটা ব্যাপার ছিল, ওই জন্য পরিষ্কার থাকতো ওটা, কিন্তু বাড়ির মধ্যে কেউ ঢুকতো না। এবার আমরা তো ওখান দিয়ে ঢুকলাম, ঢোকার পরে এমনি গা ছমছমে পরিবেশ, মানে রাত্রিবেলা ওই রকম পরিবেশে এমনি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেই। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যে সিঁড়িটা আছে সিঁড়িটায়
একটু চামচিকের উপদ্রব ছিল। গ্রামে যারা গেছেন তারা জানবেন চামচিকে কি জিনিস হয়। ওগুলো হচ্ছে ছোট ছোট বাদুর টাইপের, ওগুলো ঝুলে থাকে, তো একটু নাড়া দিলে বা একটু তাড়ালে ওরা চলে যায়। তো চামচিকের উপদ্রব ছিল এবং চামচিকেগুলো একটু আমরা যেই ঢুকলাম চামচিকে বেরিয়ে গেল। আচ্ছা, চামচিকে কিন্তু সেরকম ছিল না, মানে দিনের বেলা যতটা থাকে রাত্রিবেলা থাকে না, কারণ এরা রাত্রিবেলায় শিকার করতে বেরোয়, দিনের বেলা এরা ঘরের মধ্যে থাকে। তো সেরকম ছিল না, দু চারটে ছিল, বেরিয়ে গেল। টর্চ দিয়ে আমরা ওপরে উঠতে শুরু করলাম। বাড়িটার নিচতলাতে কিন্তু কিছু নেই, মানে নিচতলায় যে ঘরগুলো ছিল সেগুলো জানলা দরজা যা ছিল লোকে সব খুলে নিয়ে চলে গেছে, মানে ঘর বলে নিচে আর কিছু নেই। গ্রামের লোক সব জানলা দরজা কাঠ মাঠ যা ছিল সব নিয়ে গিয়ে বেছে বেছে দিয়েছে। ওপর তলায় যেরকম ছিল সেরকম ইন্ট্যাক্ট আছে, মানে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না যে ওপর তলায় লোকে কেন এসে নিয়ে গেল না, নিচতলার থেকে সব যদি খুলে নিয়ে যেতে পারে ওপর তলার থেকে খুললো না কেন, সেইটা কিন্তু আমাদের কাছে একটা রহস্যই ছিল। তো যাই হোক, নিচতলায় আমরা ঢুকিনি, ওপর তলায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠলাম। ওঠার পর প্রথমেই সিঁড়ি দিয়ে উঠে মা দিকে একটা কমন লবি, মানে একটা টানা বারান্দা মতো, ডান দিকে ঘরগুলো। লবিটায় ঢুকে প্রথমে তো ডান দিকের প্রথম যে ঘরটা, সে ঘরটা ঠিকই আছে, তার কোনো প্রবলেম নেই, মাটিতে ফ্লোরও আছে, যদিও ফ্লোরের কিছুটা পোর্শন ভেঙে নিচে পড়ে গেছে, মানে দোতলার যে প্রথম ঘরটা সেখানের ফ্লোরটা যে আছে ফ্লোরের কিছুটা পোর্শন ভেঙে নিচতলায় পড়ে গেছে। এটা কালের প্রবাহে যা হয়তো 300-400 বছর পুরনো বাড়ি, এর জন্য পড়ে গেছে, মেনটেনেন্স হয়নি। তো দেখলাম যে সেটা সকালেও সেটা তালা দেওয়া ছিল সে ঘর, রাতেও সেই তালা পড়েই রয়েছে। দ্বিতীয় যে ঘরটা সে ঘরটা পুরোই খোলা, মানে ওখানে কোনো তালা ছিল না, সকালেও ছিল না রাতেও নেই, একইভাবে খোলা। আমরা ঢুকলাম সেখানে, ঢুকে প্রথম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে পূর্ণিমার রাত ছিল, এর জন্য চাঁদের আলোটা জানলা দিয়ে ঢুকছে। এবার আমরা যেটা করলাম যে ওখানে একটা বইয়ের র‍্যাক ছিল, মানে বুক র‍্যাক যেটাকে বলে, সে বইগুলো হয়তো 70-80 বছর আগে যারা থাকতো তারা হয়তো রেখে গেছিল। এবার আমরা ওখান থেকে একটা চিহ্ন নিয়ে যাওয়ার জন্য ট্রাই করলাম, মানে আমরা ভাবলাম যে ওই বুক র‍্যাক থেকে একটা বই আমরা নিয়ে যাব, যাতে এটা প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমরা গেছিলাম এবং বই নিয়ে এসেছি। বুক র‍্যাকটা একে তো অন্ধকার, তার মধ্যে ওই একটা টর্চ দিয়ে পাঁচজন লোক, পাঁচজন ছেলে, আর পেছনের দিকে ছেলে ওরা একটু ভয় পেয়ে যাচ্ছিলো, ওই রকম নিশুতি রাত, ওই সব ঝিঝি পোকার আওয়াজ। ও বললো যে আমি টর্চটা ধরছি, 5 ব্যাটারির টর্চ ছিল এবার এটি, আমি টর্চটা ধরছি, তোরা ওটা খুলে বার কর বইটা। তো বার করতে গিয়ে আমাদের মধ্যে একটা ছেলে ছিল, আমি নাম বলবো না, সে প্রথমে আলমারিটা, মানে যেই আলমারির মধ্যে বইটা ছিল সেই আলমারি কিন্তু তালা দেওয়া নয়, এমনি নর্মাল খোলা আলমারি এবং দেওয়ালের মধ্যে যে শোকেস করা সেরকম আলমারি, কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে, কিন্তু কাঁচের দিক দিয়ে আমরা বই বার করতে চেষ্টা করলাম না কারণ হাত কেটে যাবে বলে, আমরা আলমারিটা খুলে বই বার করার ট্রাই করলাম। তো বই বার ট্রাই করতে গিয়ে তখন দেখলাম যে আলমারিটা এমনভাবে লেগে আছে, হয়তো জং ধরেছে বা কিছু, কিছুতেই খুলছে না, এবং যেই জায়গায় কাঁচগুলো ভেঙে ভেঙে গেছে সেই জায়গা দিয়েও যদি আমরা বার করতে যাই হয় কাঁচটা আমাদের পাথর দিয়ে ভাঙতে হবে, ভেঙে বার করতে হবে, নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বইটা বার করতে পারলাম না, এবং আশপাশ দেখে আমরা কি, মানে এবার প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে, এবার আমরা যাব, চলে যাব। তারপর যখন ঘুরে সিঁড়ি দিয়ে নেমে আসছি তখন কিন্তু, মানে আমরা পাঁচজনই যখন নেমে আসছি তখন কিন্তু ওপর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে যেন কেউ আলমারিটা খোলার চেষ্টা করছে, কিন্তু আমরা পাঁচজনই নিচে তখন, মানে ওই উঠোনের মধ্যে। তখন আমি ভাবলাম যে বোধহয় আমার কানের, মানে আমি বেশি শুনছি বা কোনো অসুবিধা হচ্ছে, আমি অন্যজনকে জিজ্ঞেস করলাম যে কী রে এরকম আওয়াজ হচ্ছে উপরে, ও বললো হ্যাঁ আমারও তো মনে হচ্ছে আওয়াজ হচ্ছে, এবং যতক্ষণ যাচ্ছে তত আওয়াজটা বাড়ছে, খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, লোকের মানে হাঁটা চলার শব্দ এবং ওই যে আওয়াজ, যে ফিলিংসটা, ওই ফিলিংসটা আমরা কিন্তু পাচ্ছি ওপর থেকে, মানে মনে হচ্ছে ওপরে কেউ আলমারিটা খোলার চেষ্টা করছে। আমরা কিন্তু ওই যেই পজিশানে আমরা রেখে এসেছিলাম আলমারিটা, মানে ছিটকিনিটা দেখবেন টানতে গেলে ছিটকিনিটা এদিক ওদিক হয়ে সামনে উঠে আসে, সামনের দিকটায় উঠে আসে, সেই পজিশানে আছে কিনা সেটা দেখার কিন্তু আমাদের সাহস তখন হয়নি। আমরা কিন্তু তখন আমরা জিনিসটাকে সেফ মনে করলাম না, মানে আমরা সত্যি কথা বলতে আমরা ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম।
আমরা কিন্তু চুপচাপ যে রাস্তা দিয়ে এসেছি তাড়াতাড়ি সেই রাস্তা দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। মোটামুটি 8টা সোয়া 8টার মধ্যে ওই পিসির বাড়ি পৌঁছে গেলাম। তারপর অনেক ওখানে বকা খেয়েছিলাম। আমাদের মধ্যে একটি ছেলে ছিল, সে ওখানে গিয়ে অসুস্থ হয়েছিল এবং প্রায় 4-5 দিন ওই বাড়িতে ছিল, জ্বর চলে এসেছিলো আর কি, 4-5 দিন ওই বাড়িতে ছিল, আমরা সবাই ছিলাম। তারপর আমরা যখন তার পরের দিন আবার এই বাড়িতে এসেছিলাম, এগুলো কিন্তু না পিসির বাড়িতে, মানে ওই ছেলেটি পিসির বাড়িতে না এটা জানে, না আমার মামার বাড়িতে জানে, আমরা চারজন আবার ওই বাড়িতে তার পরের দিন সকালবেলা ফিরে আসি ঠিক 10:30-11টার সময়। কারণ আমরা যেটা করতাম, ওই মামার বাড়িতে গেলে আমরা কিন্তু নদীতে স্নান করতে যেতাম। এবার নদীতে স্নান করতে গিয়ে আমরা কিন্তু পুরো এই বাড়ি অবধি এসেছিলাম, এই পুরনো বাড়ি অবধি একই রুট ধরে একইভাবে এসে কিন্তু সেই ওপরে উঠেছিলাম। উপরে উঠে কিন্তু আমরা যেটা দেখেছি, ওই ঘরে ওই যে শোকেসটা আমরা রাত্রে কিন্তু খুলতে পারিনি, কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু গিয়ে দেখেছি যে শোকেসটা পুরোপুরি খোলা, মানে সেই ছিটকিনিও খোলা এবং শোকেসের পাল্লাও খোলা। কিন্তু এটা কিন্তু আমাদের কাছে একটা রহস্যই থেকে গেল যে কে বা কারা ওইভাবে শোকেসটা খুললো, কারণ ওই ওপরে কিন্তু গ্রামের কোনো লোক যেত না, এটুকু আমরা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওপরে যে ঝাঁট দিত সেও যেত না, কখনোই যেত না, এবং ঝাঁট যে দিত সে একা আসতো না, একটা মহিলা আসতো, দুটো লোক আসতো একসঙ্গে, এসে ঝাঁট দিয়ে দুটো লোক দাঁড়াতো, মহিলাটা ঝাঁট দিয়ে তারপর একসঙ্গে করে বেরিয়ে বাইরের দিকে একটা দরজা মতো ছিল, মানে ওরা তো ওই পুকুরের ওদিক দিয়ে আসতো না, ওরা একটা দরজা খুলেই ঢুকতো, মানে বাগানের যে দরজাটা সেটা খুলেই ঢুকতো, দরজাটা টেনে দিয়ে ছিটকিনি মেরে দিয়ে চলে যেত, যদিও কোনো তালা থাকতো না কিন্তু ছিটকিনি মারা থাকতো। তো আমরা কিন্তু পরিষ্কার দেখেছি যে বই সব ইন্ট্যাক্ট আছে, আর যদি বা কেউ ওটা খোলেও, মানে যদি কেউ বই নেওয়ার জন্য খোলে, বই চুরি করে বিক্রি করার জন্য খোলে বা কিছু করার জন্য খোলে, তাহলে কিন্তু সে বইটা নিয়ে যাবে, বইগুলো ইন্ট্যাক্ট থাকবে না। আমরা তার আগের দিন দুবার গেছি, দুবার গিয়ে সকালেও যে বই দেখেছি রাত্রেও আশা করি সেই বই ছিল, পরের দিনও সেই বই সেরকমই ছিল, কিন্তু আলমারিটি খোলা। এখনো আমাদের কাছে ওই রহস্যই রয়ে গেছে, কি ছিল বা কারা ছিল জানি না আমরা, এবং আমার মনে হয় না কোনো চোর বা কিছু ঢুকেছিল, কারণ চোর বা কিছু ঢুকলে ঢোকার কোনো জায়গা নেই, ওখানে সবাই জানতো যে ওপরে কিছু নেই, মানে কোনো মূল্যবান জিনিস কিছু নাই, চুরি করার মতো কিছু নাই। তো যাই হোক, এটাই আমার অভিজ্ঞতা, এবং সেদিন আমরা সবাই খুব মানে টেন্সড হয়ে গেছিলাম যে ওই পরিস্থিতিতে পড়ে।